আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানবো দুনিয়া ভর্তি স্বর্ণ দিয়েও যে তওবা কবুল হবে না। কোরআন মানুষের জন্য জীবন পরিচালনার গাইড, মানুষই এই কোরআনের আলোচ্য বিষয়। অথচ মানুষ কোরআনের নসিহত জানতে চায় না, আবার জানলেও মানতে চায় না, কোরআন অনুযায়ী আমল করে না। সে কারণেই মহান রাবুল আলামিন কোরআন অস্বীকারকারীদের তওবা দুনিয়া ভর্তি স্বর্ণের বিনিময়েও ক্ষমা করবেন না। কোনো মানুষ যদি ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে, তার পরিণতি কত কঠিন হবে তা তুলে ধরা হয়েছে কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে। ইসলাম ত্যাগ করার অপরাধ তওবায় ক্ষমা হবে না, এমনকি যদি দুনিয়া ভর্তি স্বর্ণ বিনিময় হিসেবে উপস্থাপন করা হয়, তাতেও ইসলাম অস্বীকারকারী তওবা কবুল হবে না। এই মর্মে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তার পরিবর্তে দেওয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নেই। সূরা আল ইমরান আয়াত 91। দুনিয়া ভর্তি স্বর্ণের বিনিময়ে তওবা কবুল করা হবে না, এই মর্মে আয়াত নাজিলের আগে মহান রাব্বুল আলামিন মানুষকে সতর্ক ও নসিহত করে একাধিক গুরুত্বপূর্ণ আয়াত ও দিক নির্দেশনা তুলে ধরেছেন। যেমন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, কোশ্চেন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কেমন করে আল্লাহ এমন জাতিকে হেদায়াত দান করবেন যারা ইমান আনার পর এবং রাসূলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের কাছে প্রমাণ এসে যাওয়ার পর কাফের হয়েছে, আর আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। সূরা আল ইমরানের 87 থেকে 88 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এমন চরিত্রের লোকের শাস্তি হল আল্লাহ, ফেরেশতাগণ এবং সব মানুষের অভিশাপ, তারা সর্বক্ষণেই তাতে থাকবে, তাদের আজাব হালকাও হবে না এবং তারা কোনো অবকাশও পাবে না। সূরা আল ইমরানের 79 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কিন্তু যারা অতঃপর তওবা করে নেবে এবং সৎ কাজ করে নেবে তারা ব্যতীত নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর অস্বীকার করেছে এবং অস্বীকৃতিতে বৃদ্ধি ঘটেছে, কোশ্চিন কালেও তাদের তওবা কবুল করা হবে না, আর তারা হলো পথভ্রষ্ট। সূরা আল ইমরান আয়াত 90। কুরআনুল কারিমে এসব ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে, তারা যদি শুধু তওবা নয় পুরো দুনিয়া ভর্তি স্বর্ণের বিনিময়েও তওবা করে, সাহায্য কামনা করে, তাদের তওবা কবুল হবে না, এমনকি তাদের সাহায্য করা হবে না। সুতরাং এত সুন্দর সুন্দর উপদেশ শোনার পর কি করে ইসলাম থেকে নিজেদের সরিয়ে নেয় মানুষ? যারা ইসলাম গ্রহণ করার পর পুনরায় আল্লাহ, পরকাল, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূলদের অস্বীকার করে, তাদের পরিণতি হবে ভয়াবহ। না তাদের তওবা কবুল করা হবে, না কোনো দামি বিনিময় গ্রহণ করা হবে। সুতরাং মুমিন মুসলমানের উচিত ইসলাম গ্রহণ করার পর ইসলামের ওপর অটল অবিচল থাকা, ইসলামের বিধিবিধান নিজেদের জীবনে যথাযথ বাস্তবায়ন করা। এটা করলেই নিশ্চিত হবে পরকালের সফলতা। আর বেশি বেশি এ দোয়া করা, হে আল্লাহ আমাদের সঠিক পথ দান করুন, যে পথের অনুসারীদের আপনি নিয়ামত দান করেন, অভিশপ্ত ও পথভ্রষ্টদের পথে আমাদেরকে নেবেন না, ওদের পথ থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের বিধান থেকে নিজেদের সরে যাওয়া বা অস্বীকার করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন, কোরআনের নির্দেশনা মোতাবেক জীবন পরিচালনার তাওফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।